স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। পুরো সংবাদ জুড়ে আছি নূপুর মাহমুদ। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। শেখ রাসেলের জন্মদিনে বঙ্গবন্ধু সহ চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা। নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু, আহত এক চালক সহ ট্রাক আটক। নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা দেলোয়ারের 7 দিনের রিমান্ড। জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার বিস্তারিত। শেখ রাসেলের 56তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নেতৃবৃন্দ। রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রোববার সকালে কুমারপাড়া দলীয় কার্যালয়ের পূর্ব পাশে স্বাধীনতা চত্বরে এই শ্রদ্ধা জানানো হয়। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহসভাপতি শাহিন আক্তার রেনে, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, 1964 সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। 1975 সালের 15ই আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু খুনি ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। আজকে শেখ রাসেলের 57তম জন্মবার্ষিকী। সাদ আল্লাহ কষ না বুঝতেই তাকে নিভে যেতে হয়। ঘাতকরা চতুর্থ শ্রেণীতে পড়া শেখ রাসেল এই ছাত্রটিকে 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার যে যজ্ঞ ঘটনা ঘটানো হয়েছিল, শেখ রাসেলও সেইখান থেকে রেহাই পায়নি। শুধুমাত্র বঙ্গবন্ধুর পরিবার বলে পরিবারের সন্তান হিসাবেই তাকে হত্যা করা হয়েছে। নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় রাইহান নামের একজন আহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার জামতলী বামিহাল আঞ্চলিক সড়কের বিনগ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার পিপুলশর গ্রামের দুদু মিয়া ছেলে সবুজ হোসেন ও ফরিদপুরের ভাঙ্গার ডাককুড়া গ্রামের সুলতান আলীর ছেলে গিয়াসুদ্দিন। ঘটনার পরে আহত রায়হানকে উদ্ধার করে সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক সহ ট্রাকটি আটক করেছে এলাকাবাসী। সিংড়া থানার উপপরিদর্শক কিশোর কুমার পাল ও স্থানীয়রা জানান, দুই বন্ধু রায়হান ও গিয়াসুদ্দিন ফরিদপুর থেকে বেড়াতে আসে সিংড়ার পিপলশর গ্রামের এক আত্মীয়র বাড়িতে। এ সময় তারা মোটর চালক সবুজ হোসেনকে ভাড়া করে সিংড়া থেকে বিনগ্রাম যাওয়ার পথে মোটরসাইকেলের সামনে মানসিক ভারসাম্যহীন এক নারী চলে এলে তাকে বাঁচানোর চেষ্টা করে মোটরসাইকেল চালক। এ সময় তারা মোটরসাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়ে যায়। পরে পিছন থেকে দ্রুত গতিতে একটি ট্রাক তাদের শরীরের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়, আহত হয় একজন। স্থানীয়রা আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে সিংড়া হাসপাতালে নিয়ে যায় এবং চালক সহ ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 56তম জন্মদিন পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। জন্মদিন উপলক্ষে রোববার সকালে রাবির শেখ রাসেল মডেল স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করেন রাবির প্রশাসন। আয়োজনের অংশ হিসেবে করোনা পরিস্থিতির কারণে অনলাইনে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ লিসাইয়া মেহজাবিনের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জন্মদিনের কেক কাটেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম আব্দুস সোবহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ডক্টর আনন্দ কুমার সাহা ও প্রফেসর ডক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, IER পরিচালক প্রফেসর গোলাম কবির, রেজিস্ট্রার প্রফেসর এম এ বাড়ি। রাজশাহী মহানগরীতে জহুরুল হাসান নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-5। শনিবার রাত 2টার দিকে নগরীর সাদুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার সকালে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। আটক জহুরুল হাসান নগরীর সাদুর মোড় এলাকার মৃত মুর্তজা আলীর ছেলে। তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও 2টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
র‍্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব 5 এর রাজশাহীর মোলাপাড়া ক্যাম্পের একটি দল সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি রাজশাহীর শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে বলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রাজশাহীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কয়েকটি সামাজিক সংগঠন। রোববার সকালে নগরীর সাহেববাজার মণিচত্বর এলাকায় তারা এই মানববন্ধন করেন। মানববন্ধন থেকে বক্তারা জানান, করোনা পরবর্তী সময়েও বর্ষার অজুহাতে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম ইচ্ছে মতো বৃদ্ধি করছে, ফলে সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। আলু পেঁয়াজ সবজি সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়ে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না কোনো পণ্য। এ সময় সরকারের বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি জানান বক্তারা। নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের যে মূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা মূলত এখানে দাঁড়িয়েছি আমাদের যে এই বাজার মনিটরিং করার জন্য বা আমাদের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের জন্য যে দুটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুটি আইন করা আছে, একটি হচ্ছে ভোক্তা অধিকার আইন এবং নিরাপদ খাদ্য আইন। এই দুই আইনের ভেতরে যে অসামঞ্জস্য এবং এই আমাদের যে মূল্যের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জন্য যে জায়গাটি রয়েছে সেই আইনটি অস্পষ্ট। আমরা নির্দিষ্ট কোনো ধারা নেই যে আমরা যে আইনের আধারে আসে আমাদের যে দ্রব্যমূল্যে যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির বিচার করা যেতে, মানে শাস্তির আওতায় নিয়ে আনা যেতে পারে কোনো ব্যবসায়ীকে, সেই বিষয়টি নেই। তো সেই বিষয়টি স্পেসিফিক করার জন্য আমরা বিদ্যমান আইনের সংস্কার দাবি করছি, অথবা নতুন ধারা সংযোজন, অথবা প্রয়োজনে নতুন আইন করার দাবিতে আমরা আজকে মানববন্ধন করছি। অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য মূল্য প্রাপ্তির দাবিতে নাটোরে সংবাদ সম্মেলন করেছে অধিগ্রহণকৃত ভূমির মালিকরা। রোববার বেলা 11:30টার দিকে শহরের একটি রেস্টুরেন্টে অধিগ্রহণকৃত ভূমি মালিকদের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুহুল আমিন বাবু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান, বিকাশ চন্দ্র পোদ্দার, আবু সাইদ খান, সিরাজুল ইসলাম বকুল সহ ভূমি মালিকরা। লিখিত বক্তব্যে বলেন, শহরের প্রধান সড়ক প্রস্তুতকরণের জন্য ছায়াবাণী ট্রাফিক মোড় থেকে স্টেশন বাজার পর্যন্ত রাস্তার উভয় পাশে ভূমি অধিগ্রহণের জন্য স্থাবর সম্পত্তি অধিগ্রহণের নোটিশ প্রদান করা হয়েছে, কিন্তু তাতে অধিগ্রহণকৃত জমির কোনো মূল্য নির্ধারণ করা হয় নাই। বর্তমান সরকারের উন্নয়ন কর্মযজ্ঞের চলমান ধারা অব্যাহত রাখতে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য ভূমির মালিকরা নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে হবে যেন তা মেনে নিয়েছেন। আইনের বিধান যথাযথভাবে অনুসরণ করে ভূমি অধিগ্রহণ কার্যক্রম সমাধান করার দাবি জানান তারা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা দিলওয়ার হোসেনকে 3 মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সকালে তাকে জেলার 3 নম্বর আমলি আদালতে উপস্থাপন করে ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে দায়ের করা 3 মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 17 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসফিকুল হকের আদালতে 3টি মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বেগমগঞ্জ মডেল থানায় নির্যাতনের শিকার ওই নারীর দায়ের করা ধর্ষণ মামলায় দেলোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে ওই নারীর দায়ের করা আরও 2 মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত 4 অক্টোবর এখলাসপুরে নারীকে বিভস্ত্র করে নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা করা হলে ঘটনার মূল হোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যায়। গত 5 অক্টোবর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র সহ তাকে আটক করে র‍্যাব। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।